اللهم <سؤال> اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك الحمد <سؤال> لله كفا وسلام على عباده الذين استفهم بعد بن جانت تيتين جي كنو بكتي جدي তার জীবনের অনেক রমজানের ফরস রোজা কাজা হয়ে যায় সেই ক্ষেত্রে তার কি করণীয় কাজা আদায় করবে নাকি কি দিতে হবে নাকি করণীয় আবিল্লাহ তৌফিক রমজানের রোজা ফরজ ইসলামী পাঁচটি রোকনের মধ্যে অন্যতম রকম হচ্ছে বছরে রমজান মাসের এক মাস রোজা রাখা সুতরাং বালক বালিগা কোনো নরনারীর জন্য এটা উচিত নয় যেই ফরজ রোজা ছেড়ে দেওয়া যে ব্যক্তি ফরস রোজা ছেড়ে দিবে সে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসুলের নাফারমানি করল বড় কবিরা গুণা করল কোনো ব্যক্তি যদি ফরস রোজা দীর্ঘদিন যাবত ছেড়ে দেয় তাহলে তার দুটি অবস্থা এক এই ওজনের কারণে সে রোজা রাখতে পারি নাই যেমন সে অসুস্থ ছিল অথবা দিন সে মুসাফির ছিল এই কারণে ফরস রোজা রাখতে পারি নাই সুতরাং যখন সে সুস্থ হবে তখন আনুমানিক যেই কয় বছর রোজা রাখতে পারি নাই হিসাব করে এই কয় বছর রোজা রাখলেই চলবে তাকে কাফফারা দিতে হবে না দ্বিতীয় অবস্থা সে সুস্থ ছিল কিন্তু অলসতা করে রোজা রাখি নাই সেই ক্ষেত্রে তাকে অবশ্যই অতি দ্রুত বেগে তার ভুল স্বীকার করে আল্লাহর নিকটে তাওবা নাসুহা করতে হবে এবং নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে ফিউচারে ভারত পক্ষে এরকম জেনে শুনে ফরস রোজা ছেড়ে দিবে না দ্বিতীয়ত যেই রোজা তার ছুটে গেছে আনুমানিক একটা হিসাব করবে হিসাব করে সে এই ফরস রোজা আদায় করবে সাথে সাথে প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে খানা খাওয়াইতেও হবে নিজে কাজা আদায় করতে হবে প্লাস একজন মিসকিনকে খানাও খাওয়াইতে হবে তা হচ্ছে আধা সা পরিমাণ অর্থাৎ দেড় কেজি চাউল একজন মিসকিনকে দান করবে যদি ওই ব্যক্তি সামর্থ্যবান হয় অর্থাৎ ধনারশালী ব্যক্তি হয় যদি অসামর্থমান ব্যক্তি ফকির মিসকিন না হয়ে থাকে যদি তার সামর্থ্য না থাকে কাফফারা আদায় করার সেই ক্ষেত্রে শুধু কাজে আদায় করলেই চলবে তাহলে তার যে রোজাগুলো ছুটে গেছে এই রোজা গুলোর জন্য তবা করতে হবে এই জন্যই অতি দ্রুত বেগে লাগাতার রাখার শর্ত নাই মৌসুম হয়তো যখন ঠান্ডা থাকবে মানে দিনের থেকে রায় বড় হবে দিন ছোট হবে সুবিধা অনুপাতে সে এই ফরস রোজা কাজা আদায় করে নিবে তৃতীয় অবস্থা মৃত্যু ব্যক্তি মৃত্যু ব্যক্তির দুই অবস্থা দীর্ঘদিন সে অসুস্থ ছিল এই কারণে রোজা রাখতে পারে নাই কিন্তু সে ইচ্ছা করেছিল যে আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে রোজা রাখবো অথচ সে সুস্থ হতে পারল না এই দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থেকে মৃত্যুবরণ করলো তাহলে তার কাজা আদায় করতে হবে না দ্বিতীয়ত ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ ছিল রমজানের রোজা রাখতে পারে নাই কিন্তু তার সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল এই জন্য সে সুস্থ হয়ে গেছে কিন্তু অসুস্থতার ধরনের যেই রোজাগুলো কাজা আদায় করার দরকার ছিল সেইগুলো সুস্থ হওয়ার পর সে রোজা কাজা আদায় করলো না অতপর যদি মারা যায় তাহলে তার ফ্যামিলির পক্ষ থেকে ফ্যামিলির মেম্বাররা যারা তার সম্পদের ওয়ারিশ পাবে এমন ব্যক্তিরা ওই মাইয়েত ব্যক্তির ছুটে যাওয়া রোজা গুলো কাজে আদায় করবে হাদিস এসেছে বলেছেন মান মাথ ও যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার যদি ফরস রোজা থেকে যায় তাহলে তার ফ্যামিলির মেম্বাররা তার ফরস রোজা আদায় করবে হইতে পারে ব্যক্তি তিরিশটা রোজা ছেড়ে দিয়েছে তার যদি তিরিশটা ছেলে মেয়ে থাকে এক একজন একদিন রোজা রাখলেই হবে অথবা পনেরো ছেলে মেয়ে থাকলে একজন দুটা রোজা রাখলেই তিরিশটা হয়ে গেল একজনকে যে রাখতে হবে এমনটি নয় এই হচ্ছে কাজা রোজা আদায়ের বিধান আল্লাহ সুবাহান তাহলে আমাদের সকলকেই যেন ফরস ইবাদতের ক্ষেত্রে আমরা যেন গাফলতি না করি আমাদের কাছে রিপোর্ট এসেছে অনেক মা বোনেরা এমন আছেন যে রমজান মাসে তাদের যে মাসিক ঋতুস্রাব হয় এই পিরিয়ডে রোজা রাখা নিষেধ কিন্তু এই রোজাগুলো যে কাজে আদায় করতে হবে সেইগুলো কিন্তু তারা করে না থেকেই যায় কোনো ব্যক্তি যদি অলসতা করে পূর্বের রমজানের ছুটে যাওয়া রোজাগুলো পরবর্তী রমজান আসার আগেই যদি আদায় না করে অথচ পরবর্তী রমজান এসে যায় তাহলে ওই রমজানের রোজা রাখবে পরে রমজানের রোজা অতিবাহিত হওয়ার পর এই পূর্বের সুটে যাওয়া রোজা তো রাখবেই সাথে সাথে তাকে কাপড় আমাদের সকলকেই আল্লাহর বিধান আদায়ের ক্ষেত্রে যদি আমরা কোনো গাফলতি না করি গুরুত্ব সহকালে আদায় করতে পারি তৌফিক আল্লাহ দান করুন হাদ আল্লাহ আলম্লাহ নবীন